যে চারটে পাঁচটা যেরকম ডিম দেয় লাভবার্ড সেরকমই ডিম দিচ্ছে, কিন্তু ডিমগুলো ফার্টাইল হচ্ছে। এর লাভবার্ড পাখি মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাইয়ে দেয়, খাওয়ানোর পরে সে ফিমেল পাখিটা লাভবার্ডের বাচ্চাগুলোকে খাওয়ায়। পপ মিল একটা পাখিরা উৎপন্ন করে। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, আজকে আমি লাভবার্ড বা অন্য যে কোনো পাখি বলুন, ওই পাখিগুলো নিয়ে ব্রিডিং সিজনে আপনাদের কিছু সমস্যা আসছে, আজকে সেই সমস্যার সমাধানে কিছু কিছু প্রশ্ন আমার কাছে এসেছিলো, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো সমাধান আপনারা সহজেই করতে পারবেন। কারণ হচ্ছে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে কিছু কিছু প্রশ্ন আমাকে করছে, কিন্তু সেগুলোর উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়াটা খুবই টাফ। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেটা বিস্তারিতভাবে না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, এবং বুঝতে পারলেও পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। এর জন্য আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি। প্রথমে বলে রাখি, যারা যারা এখনও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে বলছে যে তাদের পাখিগুলো ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলো জমছে না। বন্ধুরা, এটা বলে রাখি প্রথমে, যারা একটু আগে যারা বক্স বা হাড়ি দিয়েছেন তাদের মধ্যে সমস্যাটা বেশি দেখা দিয়েছে, বিশেষ করে আমার দিক দিয়েও দেখা দিয়েছে। কারণ হচ্ছে যে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে, কখনো আপ কখনো ডাউন হচ্ছে, কখনো বা গরম কখনো বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো বৃষ্টি, এই সমস্ত ওয়েদারের জন্য আপনাদের যে ডিমগুলো আছে সেই ডিমগুলো জমেনি, আমারও জমেনি। কারণ হচ্ছে কিছু ডিম আমার জমেছে আবার কিছু ডিম জমেনি, আমি কিছু কিছু বাচ্চা পেয়েছি আবার কিছু কিছু বাচ্চা পাইনি। চারটে হয়তো ডিম দিয়েছে, চারটে ডিমের মধ্যে হয়তো দুটো ডিম জমেছে, দুটো ডিম জমেনি, এটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে এটা ওয়েদারের জন্য, যে চেঞ্জের জন্য এর জন্য হয়েছে। আরেকটা কথা বলে রাখি, যাদের বাচ্চা মানে পাখিগুলো ডিম দিয়েছে কিন্তু ডিম দেওয়ার সংখ্যা কম দেখেছে, যে এক পেয়ার যদি ফার্স্টবার ডিম দিয়েছে দুটো বা একটা, কোনো কোনো সময় ডিম দিয়ে থাকে, এই ডিম যদি একটা বা দুটো যদি ডিম দিয়ে থাকে তখন আপনারা বুঝতে পারবেন যে পাখির যে ফিমেলটা আছে ফিমেলটার প্রবলেম আছে। কারণ হচ্ছে ফিমেলটা হয়তো সে প্রাপ্তবয়স্ক হয়নি বা অথবা সে হচ্ছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম বা কৃমির ওষুধ আপনার ঠিকঠাক করানি, এর জন্য হচ্ছে পাখিটা এখনও সম্পূর্ণভাবে রেডি হয়নি, এর জন্য সে ডিম কম দিচ্ছে। সুতরাং এখানে আপনারা কী করবেন, এখানে আপনার যে পাখিগুলো আছে যেগুলো ডিম কম দিচ্ছে তাদের জন্য আমি বলছি, তারা ওই পাখিগুলোকে বক্সটাকে সব বের করে নিয়ে তাদের এই পাখিগুলোকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এই কোর্সগুলো একটু করুন, করানোর পরে তারপরে আবার তাকে পেয়ারে বসান। আরেকটা প্রবলেম হচ্ছে, যাদের হচ্ছে চারটে পাঁচটা যেরকম ডিম দেয় লাভবার্ড সেরকমই ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলো ফার্টাইল হচ্ছে না। এর কারণ হচ্ছে যে এইখানে, এই ক্ষেত্রে আপনাদের বলবো যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেলের প্রবলেম হয়। কারণ হচ্ছে মেলটা হয়তো অনেক সময় মানে তৈরি থাকে না বা সে প্রাপ্তবয়স্ক হয়নি বা একই ব্লাড লাইন, এরকম ধরনের জিনিস যদি হয়ে থাকে তখন এই ধরনের সমস্যা আসতে পারে। আবার অনেক সময় ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমবার যখন পাখিরা ডিম দেয় সেই ডিমগুলো আনফার্টাইল হয়। সুতরাং বন্ধুরা, এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে আরও একবার দুবার যদি ডিম দেয়, আপনার যেমন মাল্টিভিটামিন ক্যালসিয়াম দেন সেরকম দিতে থাকবেন, দেখবেন পরবর্তী ক্ষেত্রে পাখিগুলো যে ডিমগুলো দিচ্ছে সেই ডিমগুলো ফার্টাইল হবে এবং তার থেকে জমে বাচ্চা বেরোবে, এবং কিছুটা ওয়েদারের জন্য এই জিনিসটা হয়ে থাকে, এটা সবার ক্ষেত্রে হয়, এটা নিয়ে কোনো আফসোস করার ব্যাপার নেই। আরেকটা যে প্রবলেম আসছে সেটা হচ্ছে যে পাখিদের খাদ্যথলিতে খাওয়ার জমে মারা আছে, এটা হচ্ছে লাভবার্ড পাখির ক্ষেত্রে বিশেষ করে এই প্রবলেমটা দেখা দেয়। আমি আগেও ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি, এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে সেম ব্লাড লাইনের পাখিদের এই জিনিসটা প্রবলেমটা হয়। আর দু নম্বর পয়েন্ট যেটা হয়, পাখি হচ্ছে যখন মানে প্রাপ্তবয়স্ক যখন না হয়, পাখিরা কী করে লাভবার্ডের ক্ষেত্রে আমি বিশেষ করে আমি লাভবার্ডের ক্ষেত্রে বলছি, পাখিরা লাভবার্ড পাখি মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাইয়ে দেয়, খাওয়ানোর পরে সে ফিমেল পাখিটা লাভবার্ডের বাচ্চাগুলোকে খাওয়ায়। কপ মিল একটা পাখিরা উৎপন্ন করে। কপ মিলটা বলতে কী বলছি আপনি, সেটা হচ্ছে পাখিরা যে খাইয়ে বমি করে তারপরে ফিমেলটাকে দেয়, ওই কপ মিল তৈরি করার জন্য পাখিদের একটা প্রাপ্তবয়স্ক হওয়ার প্রয়োজন আছে। আর ওইটা উৎপন্ন করতে গেলে একটুখানি পাখিদের একটু অ্যাডাল্ট হলে তারপরে সেই জিনিসটা ভালো মতন তারা কমপ্লিট করে তারপরে বাচ্চাদের খাওয়ালে তাদের ডাইজেশনটা ভালো হয় এবং ওটা পাখির যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। আরেকটা কথা বলে রাখি, আমার ক্ষেত্রে কিন্তু এখনও অবধি এরকম ধরনের প্রবলেম আসেনি। কারণ হচ্ছে আমি যেভাবে মেনটেন্যান্স করেছি পাখিগুলোকে, সেইভাবে একটা ছক কেটে পাখিগুলোকে মেনটেন্যান্স করতে হয়। যে কোনো জিনিস করতে গেলে একটা সুন্দর ছক করে প্ল্যান করে তারপরে সব কিছু করতে হয়, তাহলে সেই জিনিসটা ভালো হয়। তাও বন্ধুরা, আমি আরেকবার আপনাদের সামনে রিপিট করে দিচ্ছি, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বিশেষ করে যাদের খাদ্যতলিতে খাওয়ার জমে মারা যাচ্ছে,
তাদের জন্য আমি বিশেষ করে বলছি। এটা অনেক সময় ক্যাঙ্কার বলে একটা রোগ আছে, সেই ক্যাঙ্কার রোগের মাধ্যমে এই প্রবলেমটা আসতে পারে পাখিদের বাচ্চাদের শরীরে। কিন্তু বড় পাখিদের দিকে অত অসুবিধা হয় না, কিন্তু ছোটো যে বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো ওই খাদ্যনলিতে খাবার জমে ওই মারা যায়। এর জন্য আমরা কী করেছি, করতে পারি, এর জন্য আপনাদের বলবো বন্ধুরা, যারা যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন, মানে প্রথম ফার্স্ট ক্লাসে যাদের এই সমস্ত প্রবলেম হয়েছে, তাদের জন্য আমি বলবো তারা পরবর্তীকালে আপনারা কী করতে পারেন, আপনারা ওই বক্সগুলোকে বের করে দিন। যে কটা বক্স লাগিয়েছেন যেই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে এই সমস্ত প্রবলেম হয়েছে, সেই বক্সগুলোকে বের করে দিন। বের করে দেওয়ার পরে মেট্রোজের সাসপেনশান নামে একটা ওষুধ আছে, মেট্রোজের সাসপেনশান, ওটা হচ্ছে হিউম্যান মেডিসিন, ওইটাকে এক সপ্তাহের কোর্স করান। হ্যাঁ বন্ধুরা, পাখিটাকে পুরো এক সপ্তাহের কোর্স করান। ওই কোর্স করানোর পর প্রোবায়োটিক, যেমন আমি দেখাচ্ছি গাটওয়েল, গাটওয়েলটা আপনার চার দিনে কোর্স করান। কোর্স করানোর পর মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিয়ে আবার নতুন করে পাখিগুলোকে ব্রিডিংয়ে বসান। তাহলে কিছুটা হলেও বা বেশিরভাগটাই আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি, কারণ হচ্ছে আমি এই পদ্ধতিতেই আমার পাখিগুলোকে ব্রিডিংয়ে বসিয়েছি। আরেকটা কথা বলে রাখি, আর পাখিদের যাদের এই ধরনের প্রবলেম আসছে, প্রথম দিকে তো আমি যে সমস্ত খাবারগুলোর কথা বলবো সেই খাবারগুলো আমি নিজেই ইউজ করি, আর যেভাবে আমি আমার পাখির বাচ্চাগুলোকে মেনটেন্স করছি সেটা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি প্রথমে একদিনের যে ভিডিওটা দেখেছি, এক থেকে তিন দিন যেই খাবারটা আমি দিই, সেই খাবারটা আপনাদের আগেও বলে দিয়েছি যে চিড়েটা আমি বেশিরভাগ দিই, চিড়ের সাথে ওরমভাবে নিউপেপটিন বা ওই গাটওয়েলটা মিশিয়ে আমি পাখিদের প্রোভাইড করি। ওই ভিডিওর লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যারা যারা দেখেননি তারা ওই ভিডিওটা দেখবেন। আর এখন তিন দিনের পর থেকে আমি যেভাবে মেনটেন্স করছি সেটা আপনাদের এখন বলে দিচ্ছি। সেটা হলো যে আমি প্রথমে সকালবেলা যে খাবারটা হয়েছি, প্রথমে সকালবেলা আমি চিড়ে দিচ্ছি, চিড়ের সাথে আমি আমার হচ্ছে অল টোটাল হচ্ছে আমার 15 জোড়া, আর এদিকে হচ্ছে 20 জোড়া, মানে 35 জোড়া পাখি আছে, 35 জোড়া গোল্ডেন বেঙ্গলি আর লাভবার্ড মিলে 35 জোড়ার জন্য আমি চিড়েটা নিচ্ছি। চিড়ের সঙ্গে সঙ্গে আমি তিনটে করে ডিম আমি পার ডে সকালবেলা তিনটে করে ডিম মানে ঘষে ভালো করে ওর মধ্যে চিড়ের মধ্যে চিড়েটাকে ওই বি কমপ্লেক্স যেটা বললাম, ভিটামিনটার নাম হলো পলিবিয়ন এল। ওই পলিবিয়ন এলটা আমি কী করছি, আমি দু ছিপি মানে পলিবিয়ন এলের যে ঢাকনাটা আছে ওই ঢাকনার দু ছিপি জলের মধ্যে গুলে ওই জলটা দিয়ে আমি চিড়েটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ওর সাথে তিনটে ডিম কুচিয়ে ওর সাথে দিচ্ছি, দিয়ে সমস্ত পাখিদের প্রোভাইড করছি। আর তার সঙ্গে আমি দিচ্ছি একটু সজনে পাতার গুঁড়ো, আর জোয়ানের আমার একটা পেস্ট আছে ওইটাও আমি করে নিয়েছিলাম, ওটা আপনাদের ভিডিওর মাধ্যমে সে ওটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওইটা দিয়ে আমি প্রথমে সকালবেলা আমি প্রোভাইড করি। প্রোভাইড করার পর ওটা 9টার মধ্যে আমি দিই সকালবেলা, 9টার থেকে ওটা মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা 12টা অবধি ওটা খাঁচার মধ্যে থাকে, ওর মধ্যে ওরা সমস্ত খাবারটা খেয়ে নেয়। খাওয়ার পরে আমি আর কোনো খাবার দিই না। আবার ঠিক 2টোর সময় আমি আরেকবার সফটফুড দিই, আরেকবার সফটফুড যেটা দিই সেটা হচ্ছে ভুট্টা, ভুট্টা সিদ্ধ। ওই ভুট্টা সিদ্ধর সাথে একটুখানি নিওপেপটিন দিই, নিওপেপটিনের সাথে একটুখানি মাঝে মধ্যে গাটওয়েল দিই, আর নইলে ওই শুধু ভুট্টা সিদ্ধটা আমি পাখিদের প্রোভাইড করি। এই ভুট্টা সিদ্ধটা আমি যখন দিই তার থেকে 2 ঘন্টা অবধি ওই খাঁচার মধ্যে থাকে, যতটুকু খাবার তারা খায়। খাওয়ার পরে বাকিটা আমি বের করে নিই, বের করে নিই 4টের সময় আমি বের করে নিই। বের করে নেওয়ার পর ঠিক 4টের সময় আমি দানা দিই পাখিদের। পাখিদের ওই যে দুবার আমি সফটফুডটা দিচ্ছি, সফটফুডের মধ্যে ওরা যা বাচ্চাদের খাওয়ানো সমস্ত কিছু বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। এইবার যে আমি লাস্টে দানাটা দিচ্ছি, ওই দানাটা পাখি যে বড় পাখিগুলো সে পাখিগুলো খাওয়াচ্ছে, আর সামান্য পরিমাণে ওইখান থেকে তার বাচ্চাদের ফিট করাচ্ছে, কারণ হচ্ছে তার আগেই ওদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে ওই ভুট্টা আর ওই চিড়ে যেটা দিয়েছি ওই দিয়েই পাখিদের বাচ্চাগুলো পেট ভরে যায়। সুতরাং দানাটা তারা বেশি পামাবার থেকে খেতে চায় না। সুতরাং বন্ধুরা আমি এরমভাবে গাইড করছি, কিন্তু এরমভাবে গাইড করার পর আমার যে পাখির যে বাচ্চাগুলো হয়েছে সমস্ত পাখিগুলো মানে সুস্থ আছে, আর এখনও অবধি আমার বাড়িতে একটা বাচ্চাও মিসিং হয়নি। যে কটা বাচ্চা ফুটেছে সমস্ত বাচ্চা বেঁচে গেছে, কিন্তু আমার প্রবলেম হয়েছে একটাই যে 4টে ডিমের মধ্যে হয়তো 2টো ডিম ফুটেছে। এটা সবার ক্ষেত্রে হয়েছে, এটা নিয়ে কোনো নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে পাখির যে বাবুকে জমা পেঁধে যে খাবার জমে যে মারা যাচ্ছে, এই জিনিসটা সলিউশন আমি যে প্রক্রিয়াটা বললাম এই প্রক্রিয়াটা করলে আশা করি আপনাদের সবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মেন হচ্ছে যে পাখিদের যে বুকে যে খাবারটা জমে যায়, ওই খাবারটা জমে গিয়ে দেখবেন যে ওই দানাগুলোই হচ্ছে মেন হচ্ছে পাখিদের ওই বাচ্চাদের মরার কারণ। ওই বা দানাগুলো বাকিরা ছোটো পাখিগুলো ওই দানাগুলো ঠিক মতন হজম করতে পারে না। সুতরাং পাখিদের যখন আপনি সফটফুডটা বেশি পরিমাণে দেবেন তখন ওই বাচ্চাগুলো ওই দানার পরিমাণটা কম খাবে, এবং দানার পরিমাণটা যখনই কম খাবে পাখিগুলো হেলদি এবং সুস্থ থাকবে। যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো আপনাদের যেভাবে বললাম সেভাবে আপনারা আপনাদের সেটআপে ইউজ করুন। আশা করি আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো
ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা যারা পরও কিছু জানতে চান বা কোনো পরও প্রবলেমের বলছেন, তারা আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। 7টা থেকে 9টা রাত্রেবেলা, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে আমাকে ফোন করবেন, কোনো ব্যাপার নেই। আমি আপনাদের ওইখানে সমস্যার সমাধান যতটুকু আমি জানি সেই মাধ্যমে আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি সেখানেই শেষ করছি। নমস্কার।